খেলাধুলা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। প্রাচীনকাল থেকে মানুষ খেলাধুলার সাথে জড়িত, আর খেলাধুলা আমাদের জীবনে এক মহা ঔষধ হিসেবে কাজ করে। তেমনই একটি জনপ্রিয় এবং নান্দনিক খেলা, সারা পৃথিবীর মধ্যে অত্যন্ত জনপ্রিয় খেলা, যা বৃদ্ধ থেকে শুরু করে কিশোরকালীন সময়ে আমাদের সবারই পরিচিত ফুটবল। ফুটবলে রয়েছে অসীম এবং অত্যন্ত চমৎকার মহা ঔষধ এবং আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ কিছু শারীরিক উপকারিতা। তাহলে চলুন, ফুটবল আমাদের শরীরে কিভাবে উপকার বয়ে নিয়ে আসতে পারে তা সম্পর্কে একটু আলোকপাত করা যাক। ফুটবল আমাদের শারীরিক এবং মানসিক দুই শক্তিকেই বিকশিত করতে সাহায্য করে। যেহেতু ফুটবল দৌড় প্রতিযোগিতার মাধ্যমে এর প্রধান ভূমিকা পালন করে, এটি আমাদের হাড়ের গতি এবং হাড় সুস্থ রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া এটি দৌড়ার ফলে আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি রাতে, আমাদের তৃপ্তি সহকারের একটি ঘুম হয়। এবং তাছাড়াও সামাজিক এবং পরিবেশগতভাবেও ফুটবলের রয়েছে নান্দনিক কিছু বৈশিষ্ট্য। এক পাড়া থেকে অন্য পাড়া অথবা এক দেশ থেকে অন্য দেশ বা দেশ থেকে দেশান্তরে সমস্ত খেলোয়াড় প্রেমিক মানুষ যখন একত্রিত হয়, তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ একটা আচরণ গড়ে ওঠে। এতে করে বন্ধুত্ব সুলভ আচরণ আরও বেশি ডেভেলপ এবং বৃদ্ধি পায়। তাই ফুটবল খেলার মাধ্যমে আমরা আমাদের শরীর এবং মানসিক স্বাস্থ্যের বিকাশ সাধিত করতে পারি। তো ফুটবল হোক আমাদের অবসর সময়ে একটা খুবই গুরুত্বপূর্ণ নান্দনিক খেলা, যা আমাদের জীবন স্বাস্থ্যে অত্যন্ত গুরুত্ব ভূমিকা পালন করবে। এই উপকার সাধিত হয়ে থাকে শারীরিক ও মানসিকভাবে। আজকে আমরা জানব ফুটবল খেলার উপকারিতা। ফুটবল খেলার শারীরিক উপকারসমূহ। ফুটবল খেলার শারীরিক উপকার অপরিসীম। ফুটবল খেলা এমন একটি ব্যায়াম যার মাধ্যমে শরীরের প্রতিটি অংশের সঞ্চালন সংগঠিত হয়। ফুটবল খেলার অন্যতম মৌলিক অংশ হচ্ছে দৌড়। ফুটবল খেলার মাধ্যমে প্রতিটি খেলোয়াড়ই একটা নির্দিষ্ট দ্রুত দৌড়িয়ে থাকেন, আর এই দৌড়ানোর মাধ্যমে নিজের গতি যেমন বাড়ানো যায়, তেমনই বাড়ানো যায় নিজের স্ট্যামিনা। ফুটবল খেলায় দৌড়ানোর ফলে হৃৎপিণ্ড ও মাংসপেশির সংবেদনশীলতা বৃদ্ধি পায়। অতিরিক্ত ও পর্যায়ক্রমিক শ্বাস প্রশ্বাসের কারণে হার্টবিট রেট বৃদ্ধি পায়, হার্টের কোনো রোগের ভোগার সম্ভাবনা কমে যায়। ফুটবল খেলার মাধ্যমে একজন খেলোয়াড় গড়ে 8 থেকে 11 কিলোমিটার দৌড়ায়। এর ফলে একটা দারুণ কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ হয়। অনবরত মুভমেন্টের ফলে হার্টের শক্তি বৃদ্ধি পায় এবং এক্সট্রা ক্যালোরি বার্ন হয়। ফুটবল খেলার শারীরিক উপকারসমূহ। ফুটবল খেলায় নিয়ম কানুন মেনে চলতে হয়, অর্থাৎ এই খেলায় আপনাকে খেলার নিয়মের উপর শ্রদ্ধাশীল থাকতে হবে। একই সাথে ফুটবল খেলা পরিচালনা করে যে রেফারি, তার সিদ্ধান্তকেও মেনে নেওয়ার মানসিকতা রাখতে হয়। এসবের মাধ্যমে মানুষের মধ্যে নিয়মানুবর্তিতা অনুশীলন হয়। নিয়মিত ফুটবল খেলার ফলে